নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি পার্বত্য জেলা। পাহাড়, ঝর্ণা, নদী এবং লেক বেষ্টিত এক অপরূপ জনপদ রাঙামাটি। শুধুমাত্র কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্যের জন্য রাঙামাটি জেলা বিশেষ পরিচিতি পেয়েছে। রাঙামাটি জেলার মোট আয়তন 6,116 বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা। কাপ্তাই লেকের মূল আয়তন প্রায় 1,722 বর্গ কিলোমিটার, তবে আশেপাশে আরও প্রায় 777 বর্গ কিলোমিটার এলাকাও প্লাবিত হয়েছে এবং এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম লেক। রাঙামাটির বিলাইছড়ি উপজেলাটি কাপ্তাই লেকের প্রান্তে অবস্থিত। সড়কপথে এই বিলাইছড়ির সাথে কোনো সংযোগপথ নেই। কাপ্তাই উপজেলা হতে শুধুমাত্র নৌপথে এই উপজেলায় পৌঁছানো সম্ভব। দুর্গম পার্বত্য এলাকা হিসেবে এই উপজেলায় রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড় আর রয়েছে ছোট বড় প্রচুর ঝর্ণা। আমরা এই ভিডিওটিতে কাপ্তাই হয়ে এই সকল ঝর্ণা এবং পাহাড় ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন দেব। দিনটি ছিল 14 আগস্ট 2018। আমরা 14 জনের টিম নিয়ে ঢাকা সায়দাবাদ হতে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা থেকে হানিফ, সোদিয়া, শ্যামলি, এস আলম বাস সরাসরি কাপ্তাই জেটিঘাট যায়। ভাড়া নেয় 550 টাকা জনপ্রতি। এটা ছিল 2 দিন 3 রাতের ট্যুর, তাই যেহেতু আমাদের হাতে সময় কম তাই সবাইকে নাস্তা করতে বসিয়ে দিয়ে আমরা চলে গেলাম ট্রলার রিজার্ভ করতে এবং কাপ্তাই জেটিঘাট হতে 5,500 টাকা দিয়ে 2 দিনের জন্য ট্রলার রিজার্ভ করে নিলাম। আর যারা আমরা নাস্তা করতে পারিনি তারা ট্রলারে নাস্তা সারলাম। যদি আপনারা ট্রলার রিজার্ভ না করে বিলাইছড়ি যেতে চান সেটাও সম্ভব। কাপ্তাই জেটিঘাট হতে সকাল 8:30 হতে প্রতি 1 থেকে 1.5 ঘন্টা পরপর লোকাল ট্রলার বিলাইছড়ি যায়। ভাড়া নেয় 60 টাকা জনপ্রতি। আমাদের আপাতত প্রথম লক্ষ্য বিলাইছড়ি গিয়ে হোটেল বুকিং করা, কারণ বিলাইছড়িতে হোটেল সম্পর্কে ধারণা না থাকায় আমরা আগে থেকে হোটেল বুকিং করতে পারিনি। এই ট্যুরে অবশ্যই 3 কপি ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখবেন, কারণ নিরাপত্তার সাথে 3টি আর্মি ক্যাম্পে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়। বিলাইছড়ি যাওয়ার পথে গাছকাটা আর্মি ক্যাম্পে আমরা প্রথম ন্যাশনাল আইডি কার্ড জমা দিলাম এবং নিরাপত্তার সাথে আর্মি আমাদের সকলের গ্রুপ ছবি তুলে রাখলো। কাপ্তাই বাস স্ট্যান্ড থেকে দীর্ঘ 2 ঘন্টা টলার জার্নির পর আমরা চলে আসলাম গাছকাটা আর্মি ক্যাম্প। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছকাটা আর্মি ক্যাম্প। এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড প্রদান করতে হবে আর ন্যাশনাল আইডি কার্ড তারা দেখার মাধ্যমে আপনার পরিচয় নির্ণয় করার পর তারা আপনাকে যখন ছাড়পত্র দিবে তখন আপনারা বিলাইছড়ি যেতে পারবেন। একটা কথা মনে রাখবেন, বিলাইছড়ি যাওয়ার পথে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে আসতে হবে। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে এখানে বিলাইছড়ি যাওয়ার অনুমোদন দিবে না তারা। দীর্ঘ 2.5 ঘন্টা টলার জার্নির পর আমরা চলে আসলাম বিলাইছড়িতে। আর এখানে আমরা হোটেল বুকিং করব আর হোটেল বুকিং করে আমাদের জামা কাপড়গুলো রাখবো আর এখানে খাওয়া অর্ডার করে খাওয়ার নিয়ে আমরা উঠে যাবো আবার টলারে আর চলে যাবো মুখ পোছরা জন্মার উদ্দেশ্যে। 3 দিন সরকারি ছুটি থাকার কারণে আমরা নিরিবিলি বোর্ডিংয়ে কিংবা সিটিময় বোর্ডিংয়ে সিট পেলাম না। অনেক প্রচেষ্টার পর স্বপ্নবিলা নামক একটি হোটেলে জায়গা পেলাম। যদিও এই হোটেলটি একদম নতুন এবং অনেকটা বাসা বাড়ির মতো। প্রতি রুমের ভাড়া 1,000 টাকা আর এক রুমে 4 জন থাকা যায়। খাবারের জন্য বেছে নিতে পারেন বাদগড় হোটেল অথবা দিগন্ত পাহাড়ি হোটেল।
ডলারের জন্য সঞ্জয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হোটেলে সবকিছু রেখে বাদগড় হতে দুপুরের খাবার পার্সেল নিয়ে উঠে গেলাম ট্রলারে। আপনারা বিলাইছড়ি নেমে নিরিবিলি বোর্ডিং এ উঠতে পারেন। এখানে ডাবল বেড 500 টাকা আর সিঙ্গেল বেড প্রায় 300 টাকা পড়বে। নিরিবিলি বোর্ডিং ছাড়াও এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে, সবগুলো বুকিং নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে। আমাদের প্রথম দিনের ট্যুর প্ল্যান নকাটা ঝর্ণা এবং মোপুছড়া ঝর্ণা ট্রেকিং করা, তাই আমরা এখন বিলাইছড়ি উপজেলার পাঙ্গালকাটা নামক জায়গায় যাচ্ছি। নকাটা ঝর্ণা যেতে হলে বিলাইছড়ি পৌঁছে বিলাইছড়ি হাসপাতাল ঘাট থেকে ট্রলার রিজার্ভ করে পাঙ্গালকাটা পর্যন্ত যেতে হয়। 30 থেকে 40 মিনিটের এই পথ যেতে ট্রলার রিজার্ভ নেয় 1000 টাকার মতো। আমরা যেহেতু দুই দিনের জন্য ট্রলার রিজার্ভ করে নিয়েছি, তাই আমাদের আলাদাভাবে ট্রলার রিজার্ভ করতে হয়নি। কলা খুবই চিপ রেট, একটা কলা মাত্র 2 টাকা, 10টা খেয়েছি আর 10টা সাথে নিয়েছি। পেয়ারা অনেক কম দাম, প্যাকেট অনেক সুন্দর দেখতে ভালো। এখানে দেশি পেয়ারা 10 টাকা, পেয়ারার দামও খুবই চিপ। এই দোকানটাতে পাহাড়ি বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায় খুবই চিপ রেট। আপনারা যখন মুপুছড়া ঝর্ণা যাবেন এই দোকান থেকে ফলমূল কিনে নিতে পারেন। এখানে দেখতে পাবেন পাহাড়ি পল্লী ও জনজীবন, তারপর জিরিপথ ধরে এগুতে থাকলে ছোট বড় আরো কিছু জলপ্রপাতের দেখা মিলবে, আর বাঙ্গালকাটা হতে প্রায় 1 ঘন্টা ট্রেকিং করলে পেয়ে যাবেন নওকাটা ঝর্ণা। আমি এই মুহূর্তে চলে আসছি নওকাটা ঝর্ণা, দেখতে অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর। সোজা জিরিপথ ধরে চলে আসবেন, জিরিপথ ধরে হাঁটতে থাকবেন আর হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন এই ঝর্ণার দেখা। আর এই ঝর্ণা ঠিক উপরে উপরে আরো কিছুটা ট্রেকিং করলে ডান পাশে যদি আপনারা চলে যান পাবেন মুপুছড়া ঝর্ণা, যদি সোজা চলে যান কাইংবন ঝর্ণা দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে আছি নওকাটা ঝর্ণায়, আর নওকাটা ঝর্ণার ওভারঅল ভিউটা আমরা আপনাদেরকে দেখাবো। আর আপনারাও যখন রাঙামাটি বিলাইছড়িতে আসবেন অবশ্যই নওকাটা ঝর্ণাটা দেখতে ভুল করবেন না। নকাটা ঝর্ণা দেখার পরে আমরা মোপুছড়া ঝর্ণা যাওয়ার উদ্দেশ্যে পাহাড়ে উঠছি। নকাটা ঝর্ণা থেকে মোপুছড়া যেতে 1 থেকে 1.5 ঘন্টার মতো ট্রেকিং করতে হয়। আপনারা যখন মোপুছড়া ঝর্ণা আসবেন গিরিপথের ঠিক মাঝামাঝি এরকম একটা ঝর্ণা দেখতে পাবেন, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কাপ্তাইয়ের বড় বড় পাহাড়গুলো, ভিউটা অনেক মনোমুগ্ধকর। প্রথম ঝর্ণা দেখার পরে যখন আপনারা উপরে উঠবেন, উপরে উঠার পরে দুদিকে রাস্তা চলে গেছে, উপরে বড় ঝর্ণাটা দেখার জন্য আপনাদের বাম পাশে চলে যেতে হবে। তো আমরা বাম পাশে যাচ্ছি, আমাদের সাথে চলুন। প্রথম ঝর্ণা দেখার পরে যখন আপনারা কিছু দূর হেঁটে আসবেন একটা সোজা চলে গেছে, আর একটা হচ্ছে ডানে, আপনারা ডান পথ দিয়ে ভিতরে ঢুকে যাবেন, আমাদের সাথে চলুন। দেখেই শান্তি, দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে আমরা চলে আসছি মোপুছড়া ঝর্ণাতে, আর এই ঝর্ণাটা নিচে আমি এখন যাবো, পুরো ঝর্ণার ওভারঅল ভিউটা আমি আপনাদের দেখাবো।
নাওগাড়া ঝর্ণা থেকে কিছুটা এগিয়ে আসলে মুকুসরা ঝর্ণা, আর যদি আপনারা সোজা যান পড়বে কাইংবন ঝর্ণা। তো আমরা মুকুসরা ঝর্ণা ট্রেকিং করা শেষ, এখন আপনাদেরকে নিয়ে যাবো কাইংবন ঝর্ণাতে। ওই ছড়াটা দেখতে অনেক সুন্দর, তো দেখা যাক কেমন সুন্দর আসে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাইংবন ছড়ার ঝর্ণার জিরিপথটা, দুই পাশে পাথরে মোড়ানো আসেন। আর অনেক দূর জিরিপথ হাঁটার পরে আপনারা দেখবেন দুইটা রাস্তা, একটা রাস্তা সোজা চলে গেছে আর আরেকটা রাস্তা ঠিক আমার ডান পাশে। ডান পাশ দিয়ে উপরে উঠে যাবেন, কাইংবন যে ঝর্ণাটা সেটা দেখতে পাবেন। তো আমাদের সাথে চলুন, কাইংবন ঝর্ণার পুরো ওভারঅল ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। আসেন, সাথে আছে আমাদের চাইনিজ মামা, উনি আমাদের গাইডম্যান। চলেন মামা। আমরা ডান পাশ দিয়ে ঢুকছি কাইংবন ঝর্ণার উদ্দেশ্যে। খুবই রহস্যজনক ঝর্ণা, আমার কাছে খুবই অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। তো একটু আনকমন ঝর্ণা, একটু ভুতুরে পরিবেশ, জায়গা জায়গা গুহার মতো দেখা যাচ্ছে, একটু অন্ধকার টাইপের। আর চলুন দেখি কি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আমাদের জন্য। আসেন কাইংবন ঝর্ণা আপনাদের দেখাবো। এই ঝর্ণাটা একটু আনকমন ঝর্ণা, যারা রাঙামাটি বিলাইছড়িতে আসেন ম্যাক্সিমাম তারা মুকুসরা ঝর্ণাটা দেখেন, কিন্তু এই কাইংবন ঝর্ণাটা দেখতে আসেন না। এই ঝর্ণাটা খুবই একটি আনকমন, এর ট্রেকিংটা একটু ডিফিকাল্ট। তারপর আমরা এই ট্রেকিংটা করতেছি, আপনাদের দেখাবো। আমরা পরের দিন সকাল 4টায় ঘুম থেকে উঠলাম, কারণ ধূপপানি ঝর্ণায় যেতে ভোর 5টায় রওনা দিতে হয়। বরাবরের মতো ভাত ঘরে সকালের নাস্তা এবং দুপুরের খাবার রাতেই অর্ডার করে রেখেছিলাম। এবং ভোর 5টায় খাবারের পার্সেল নিয়ে টলারে উঠে গেলাম। এবং ধূপপানি জমা যাওয়ার পথে দুটি আর্মি ক্যাম্পে ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হয়েছিল। এই ট্যুরে আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন কাপ্তাই লেকে টলারে ঘোরাঘুরি। লেকে ঘোরার সময় মনে হবে যেন চারপাশের অথই জলরাশির মাঝে দ্বীপের মতো পাহাড়গুলো বেশি রয়েছে। এই সৌন্দর্য সারা জীবন মনে রাখার মতো। বিলাইছড়ি হতে ধূপপানি ঝর্ণা যাওয়ার জন্য টলার রিজার্ভ 2000 টাকা। যদি সেম ডেটে ঢাকা ফিরতে চান তবে সারাদিনের জন্য টলার রিজার্ভ করে নেবেন, ভাড়া নেবে 3000 টাকা। এবং ধূপপানি ঝর্ণা দেখা শেষে সরাসরি কাপ্তাই জেটি গার্ডের উদ্দেশ্যে রওনা দিবেন এবং রাতের বাস ধরবেন ঢাকা ফেরার উদ্দেশ্যে। আড়াই ঘন্টা টলার জার্নির পর আমরা চলে আসছি উলুছড়ি, আর এখান থেকে আমরা কোষানৌকা ভাড়া করবো, চলে যাবো ধূপপানি ঝর্ণা। আমি এখন কোষানৌকা উঠে যাচ্ছি, চলেন। উলুছড়ি হতে কোষানৌকায় ধূপপানি ঝর্ণার জিরিপথ পর্যন্ত যেতে ভাড়া নেয় জনপ্রতি 30 টাকা। আর কোষানৌকা উঠার আগে গাইড ঠিক করে নেবেন, গাইড ফি 500 টাকা। উলুছড়ি ঘাট থেকে কোষানৌকা যোগে আমরা 20 মিনিটে চলে আসলাম উলুছড়াতে। এখান থেকে ধূপপানি ঝর্ণা ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা করব, চলেন।
হাঁটার সুবিধার জন্য পাহাড়ি জঙ্গল থেকে বাস কেটে নিলাম। আর আপনারা যখন দুর্গম পথ ট্রেকিং করবেন অবশ্যই সাথে বাস থাকতে হবে, আর বাস যদি সাথে নিয়ে উপরে উঠেন হাঁটতে সুবিধা হবে। অবস্থা পুরাই শেষ, অবস্থা খুবই খারাপ। অনুভূতি বলেন শেষ? আমি ভাই অনুভূতি ভুলে গেছি ঘুরতে যা ভাই, আর জীবনে কোনো জায়গায় ট্রেকিংয়ে যাবো না। রাজীব ভাই আপনার অনুভূতি বলেন। মানসিক কোনো কষ্ট নেই, শারীরিক কষ্টটাই বেশি, বাট মানসিকভাবে প্রশান্তি। মিশিয়ে দেওয়া, হাতে আবার তিনটা বাসও আছে, বাস খাইতে খাইতে শান্তির কি হতে পারে। ধূপপানি জন্য যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘ পথ ট্রেকিং করতেছি, অলরেডি 800 ফিট উপরে আছি, আর শরীরের অবস্থা দেখেন, ঘামে জর্জরিত আর প্রচন্ড রোদ, খুবই কষ্ট হচ্ছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কাপ্তাইয়ের বড় বড় বিশাল পাহাড়গুলো, দেখতে খুবই সুন্দর, অনুভূতিটা অসাধারণ। চলেন যাওয়া যাক ধূপপানি জন্য। অলরেডি তিনটা পাহাড় অতিক্রম করছি, এখন বিশাল একটা পাহাড় আছে নিচের দিকে নামবো, তো আমাদের সাথে চলুন। আমরা সর্বশেষ পাহাড়ের দিকে উঠতেছি, ওই পাহাড় থেকে 200 ফিট নিচে নামলে ধূপপানি জন্য, আসেন। অবশেষে আমরা ধূপপানি জন্য যাওয়ার উদ্দেশ্যে সর্বশেষ যে পাহাড় সেটাতে উঠে গেছি, আর এখান থেকে 200 ফিট নিচে নামলে আমরা পৌঁছে যাবো ধূপপানি জন্য। এই পাহাড়ে দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য উপজাতিদের বাড়িঘর, আর চারপাশে দেখেন আপনারা পাহাড়ে উঠার পরে আদিবাসীদের একটা দোকান দেখতে পাবেন, এখানে শুকনো খাবার এবং পানি পাওয়া যায়, খেয়ে নিতে পারেন, আর খেয়ে আবার রওনা করতে পারেন ধূপপানি জন্মার উদ্দেশ্যে। এপাশে দুইটা রাস্তা আছে, আপনারা যদি বাম পাশে যান একটা বৌদ্ধ মন্দির আছে, আর যদি ডান পাশে হাঁটেন ধূপপানি জন্মা। এখান থেকে 200 ফিট নিচে নামলে ধূপপানি জন্মার দেখা মিলবে, এখান থেকে শোনা যাচ্ছে ঝর্ণার প্রচন্ড গর্জন। চলুন, আপনারা ধূপপানি জন্মাতে যখনই আসবেন, কিছু কিছু জায়গায় এই ধরনের সাইনবোর্ড ঝুলানো আছে, আর সাইনবোর্ডে লেখা আছে এখানে একজন বৌদ্ধ সন্ন্যাসী ধ্যান করেন, এখানে আসার পরে সব ধরনের শব্দ পরিহার করার জন্য অনুরোধ রইল। আপনারা যখনই আসবেন এখানে কোনো ধরনের শব্দ হইচই নাচানাচি করবেন না। আমরা কিছুক্ষণের মধ্যে এই ঝর্ণা থেকে দেখাবো তো আমাদের সাথে থাকি আর একটা কথা জেনে রাখা ভালো এখানে একজন সন্ন্যাসী ধ্যান করেন। তো আপনারা যখনই এই ধূপপানি জন্মা নিচে আসবেন আনন্দ করবেন, অবশ্যই হই হুল্লোড় করবেন না। আর খাবারের জন্য বেছে নিতে পারেন বাতগর হোটেল, পাহাড়ি বন মরক এবং কাপ্তাইয়ের তাজা মাছ দিয়ে খেতে চাইলে আগে থেকেই খাবার অর্ডার করতে হয়। আর গাইড হিসেবে বেছে নিতে পারেন নিজাম ভাইকে, আমাদের ভিডিও শেষে বাতগরের মালিক নিজাম ভাইয়ের একটা সাক্ষাৎকার রয়েছে, দেখে নেওয়ার আমন্ত্রণ রইল। ধূপপানি জন্মা দেখা শেষে কাপ্তাই আসতে আসতে আমাদের রাত 8টা বেজে গিয়েছিল এবং আমরা রাতে ঢাকা ফেরার উদ্দেশ্যে বাস ধরলাম। বিলাইছড়িতে খাবারের জন্য সবচেয়ে বিখ্যাত হোটেল বাতগর, বাতগরের মালিক মিজান ভাই, তার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ঢাকা থেকে যখনই আপনারা বিলাইছড়িতে আসবেন নিজাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন, নিজাম ভাই আপনাদের ট্রলার, খাওয়া দাওয়ার ব্যবস্থা, হোটেল ব্যবস্থা, গাইডের ব্যবস্থা, এভরিথিং সব কিছু করে দিবে। আর নিজাম ভাই আপনার নাম্বারটা বল। আমার নাম হচ্ছে 01860009029। আপনার ট্রলার, গাইড, হ্যাঁ,
তারপরে খাওয়ার বিষয়, থাকার যে হোটেল সবই বুকিং দিয়ে দিব। আর খাওয়ার কি ধরনের ফেসিলিটি? খাওয়ার হচ্ছে কি আমার লেকের ফ্রেশ মাছ থাকে, লেকের ফ্রেশ মাছ। মাছের মধ্যে কি কি থাকে? মাছের মধ্যে আপনি আইর, কালিবাউস, হ্যাঁ, রুই, বোয়াল, যখন যেটা পাই সবই হচ্ছে লেকের ফ্রেশ মাছ। এন্ড হচ্ছে পাহাড়ি বনমূরক, তারপরে হচ্ছে কি আমরা পাহাড়ি যে খাবারগুলা মোটামুটি পাহাড়ে যেগুলাই আছে ওগুলা দিয়ে মোটামুটি খাবারগুলো আমি মেনটেন করি আর কি। খাবারের প্যাকেজগুলো যদি একটু কাইন্ডলি, খাবারের প্যাকেজগুলো হচ্ছে কি আপনার লেকের যে কোনো মাছ, ডাল, আলুর ভর্তা, ভাত, সেক্ষেত্রে আপনার ডাল ভাত হচ্ছে আনলিমিটেড 110 টাকা, আর যদি ব্রয়লার মুরগি দিয়েও নেন সেম 110 টাকা, আর যদি আপনার পাহাড়ি বন মোরগ দিয়ে নেন, পাহাড়ি বন মোরগ, ডাল, আলুর ভর্তা, ভাত, ডাল ভাত আনলিমিটেড 160 টাকা, যদি পাহাড়ি গরুর মাংস দিয়ে নেন সেক্ষেত্রে হচ্ছে 170 টাকা। পাহাড়ি গরুর মাংস, ডাল, আলু ভর্তা, ভাত। আর সকালে কি ধরনের নাস্তা? সকালে হচ্ছে আপনার সাজেস্ট করতেছি যেদিন আপনি ওই দুধ পানি যাবে ওই দিনের জন্য ভোর 5টার সময় আমরা খাবার ডেলিভারি দিই, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি ডিম ভাজি প্যাকিং করে দিয়ে দিব, ওটা প্যাকেজ হচ্ছে 70 টাকা, সালাদ, ভুনা খিচুড়ি, ডিম ভাজি। আচ্ছা, মাছ আর হচ্ছে আমার লেকের যে কোনো মাছ, ডাল, আলু ভর্তা, ভাত, এটা হচ্ছে একটা প্যাকেজ, এটা হচ্ছে আপনার 110 টাকা।